गुड मर्निंग स्टूडेंट्स, आज के भूगोल सजेशन नहीं 2022 पाँच नम्बर प्रश्न जे पढ़े तुम्हारे से बड़ प्रश्नगुल दुटो चैप्टर थे पढ़े प्रथम अध्याय और पंचम अध्याय भारत और बहिर्जात प्रक्रिया यह दोनों चैप्टर पाँच नम्बर प्रश्न दोटो सजेशन देवा आज कैकट कथा बोले एक तुम्हारा स्क्रीनशॉट तुले अवश्य समय नष्ट ना जाते तब तर आगे कैकट कथा शुने रखो আমি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বা ভালো প্রশ্ন অবশ্যই এর মধ্যে তোমরা নিশ্চয়ই কমন পাবে। সব বড় প্রশ্ন খুব বেশি দরকার হচ্ছে না বাকি কিছু করার। আর দ্বিতীয়ত পঞ্চম অধ্যায়ে যে তোমরা একটা প্রশ্ন পাবে ধান গম পাট ধান গম কার্পাস এগুলো অনেকগুলোর যে আছে চা, তো এগুলো আমি একটা ভিডিও করে ছাড়বো যে এক যাদের আলাদা আলাদা করে প্রশ্ন উত্তর রেডি করতে অসুবিধা হবে এগুলো তাদের জন্য আমি একটা একটা প্রশ্নের মধ্যেই যাতে ধান গম চা পাট সবগুলোই একটা প্রশ্ন তুমি মুখস্থ করলে বা বুঝলেই হয়ে যাবে সেরকম একটা আমি ভিডিও তোমাদের একটা প্রশ্ন দিয়ে দেবো যেটা লিখলে সবগুলোই হয়ে যাবে একসঙ্গে আর কি। তো যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করছি। যাদের স্ক্রিনশট তোলা তারা তুলুন না। চ্যাপ্টার ওয়ানের বহিরাত ভূমি প্রক্রিয়া, যেটা এর মধ্যে ছবি দিতে হয়, যেহেতু আমি এর উত্তরগুলো তোমাদের ভিডিও মাধ্যমে বা পাঠিয়ে দেবো আমি স্ক্রিনশটের মাধ্যমে, যাতে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। জানো আমি ইতিহাসের উত্তর ছাড়ছি সবই চ্যাপ্টার ধরে। প্রথম প্রশ্ন, প্রথম চ্যাপ্টার থেকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও, চিত্র সহ অবশ্যই সবগুলোই। দু নম্বর, নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও। তিন নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও, হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও। আর এটা হচ্ছে হিমবাহ আর জলধার মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয়। আর এটা হচ্ছে বায়ু সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও। এই ছটা প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে। এরপর আমরা আসছি পঞ্চম অধ্যায়, যেটা থেকে বড় প্রশ্ন থাকবে, মাঝেগুলো তো বাদেই চলে যাচ্ছে সবই। আর এর মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট যেগুলো, হিমবাহের ক্ষয়কার্যটা করবে আর নদীর ক্ষয়কার্যটা, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে সবই করবে, এগুলোকে বাদ দিয়ে দেবে না কোনো। ঠিক আছে, আমরা চলে আসছি নেক্সট চ্যাপ্টারে। চলে আসছি আমরা পঞ্চম অধ্যায় ভারত, যেটা তোমাদের সিলেবাসে এবারে রিডিউস সিলেবাসে আছে। তাতে এই কয়েকটা প্রশ্ন দিয়েছি স্যার স্যার, এর মধ্যে নিশ্চিন্তই তুমি থাকতে পারো, কমনভাবে সবই। এবং আমি পাঁচ নম্বর একটা কথা বলে রাখি, তো এখানে ধান পাট চা যেটার কথা আমি একটু আগে বলছিলাম তোমাদের, এই যে প্রশ্নগুলো এগুলো অনেকগুলো প্রশ্ন আছে, তো আমি একটা ভিডিও ছাড়বো, আমি আবারও বলছি, যেটাতে সব প্রশ্নগুলোর একটা ছক করলে তুমি সব উত্তরগুলো লিখতে পারবে এরকমভাবে। যদি কারো আলাদা আলাদা করতে অসুবিধা হয় সে ওই ভিডিওটা দেখে নেবে বা সে ওই ধরনের উত্তরটা করে নেবে, বা সেটুকুই। এবার আমরা প্রশ্নগুলো একটু করে নিই। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও, প্রথম প্রশ্ন। পূর্ব ও পশ্চিম ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, দু নম্বর প্রশ্ন। পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ, ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েটাও। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র বর্তমানে ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই। আর এগুলো থাকছে ধান চা কার্পাস ইক্ষু। ভারতে পলিমাটি কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, শহর নগর গড়ে ওঠার কারণ যেটা আছে প্রশ্নগুলো দেখবে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। আর ভারতের আর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব, পরিবহন ব্যবস্থার গুরুত্ব আগে বড় প্রশ্ন থাকতো না কিন্তু রিসেন্টলি পড়ছে। যাই হোক, এগুলো তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন, এর মধ্যে থেকে তোমরা সব প্রশ্নগুলোই কমন পাবে, একটু ভালো করে নেবে। এবং এর উত্তরগুলো আমি এবারে তোমাদের একে একে ছাড়বো, তোমরা জানো আমি ইতিহাসও ছাড়ছি সে অনুযায়ী। ঠিক আছে, আজকে থাক, গুড ডে। এবং একটা কথা বলে রাখি, ম্যাপ ম্যাপ অবশ্যই বেশ কিছু প্রশ্নে ম্যাপ করানো দরকার, বা ছবি অবশ্যই দেবে যেগুলো দেওয়া দরকার, তোমরা বইও পাবে তোমরা ছবি। আর এই যে গড়ে ওঠার কারণ, এই যে যেমন এটা বা এই ধান পাট, এগুলো অবশ্যই পিকচার, এগুলো অবশ্যই ছবি দেওয়ার ব্যবস্থা করবে। অন্যান্যগুলো তো ছবি থাকেই, যেমন এটার ছবি আছে, আমি আমার নোট যখন ছাড়বো তখন তোমাদেরকে আমি ছবিগুলো সঙ্গে দেবো কোনটা কেমন ছবি লাগে। কিন্তু তাও একটু কথা বলে রাখি, কোনো শিল্প গড়ে ওঠার কারণ বা এই যে উৎপাদক এই অঞ্চলগুলো, এগুলোকে একটু দেওয়া দরকার। মনে করো তোমার যে হয়তো কফি উৎপাদক অঞ্চল বলেছে, তো পুরো ম্যাপটা তুমি যদি নাও আঁকো, সাপোজ তুমি ভারতের ম্যাপটা পুরোটা না আঁকলে, যেহেতু দু মিনিটের ছবি, তাই এইভাবে করে নিয়ে এইভাবে ভারতের তুমি নিচের পোর্শনটাকে তুমি দেখাও, এবং নিচের পোর্শনটা তুমি দেখাও, এবং মনে করো এখানে কফি উৎপাদক অঞ্চল, তাহলে এই জায়গাটা ইন্ডিকেট করে আর তুমি এখানে দিয়ে দিলে এটা কফি উৎপাদক অঞ্চল, বাস এইটুকু। তোমার ছবিটা এক মিনিটও ছবি লাগবে না সময়, কিন্তু এই যে এইটুকু এর সঙ্গে ছবিটা দিলে এটা তোমার
কোয়ালিটিটা অনেকটা ভালো করে দেবে এবং নম্বরটা সেক্ষেত্রে তুমি আরো বেশি আশা করতে পারো। তো এরকম আর কি, তোমাকে কিছু জিনিস ভাবতে হবে ছবি সম্পর্কে। যাই হোক, আজকের তো সাজেশন ভিডিও ছিল, আমি এগুলো নিয়ে আরও পরে আলোচনা করবো, তোমরা করে নেবে, এগুলো করে না তাহলে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ডে, হ্যাভ এ নাইস ডে।